অনেক মানুষে টেলিফোন করিয়া ফরমাইল, ও মৌলানা নজরুল ইসলাম, আমার একজন জাদুমণি বেঙ্গালুরুর জমিল, আমার জাদু বোম্বাইয়ের জমিল, আমার জাদুমণির জন্য সামান্য দোয়া করিও। কোন কারণে বাইরে সন্তান মায় বাড়ি ধনে ছাড়াই না, বাবায় সন্তান দিয়ে বাড়ি ধনে বিদায় করিয়া দিলাম। একমাত্র অভাবিবার কারণে, গরিব হওয়ার কারণে, দুর্বল হওয়ার কারণে মা বাবায় জাদুরে বিদেশের জমিল দে, কিন্তু মা বাবার রাত্রে বিস্তার মধ্যে ঘুম লাগে। মায়ে তাই জোর লবাস বড়িয়া দোয়া করেন দেবা মৌলা, তোমার দরবার দোয়া করিয়ার আমার জাদুমণি মেঘালয় কয়লার কুয়ারি দামাইছে। ও মাগো তোমার কাছে দোয়া করিয়ার আমার জাদুরে আপনি মৌলা হেফাজত করিল। বাইরে মা বাবার মায়া, সন্তান যদি বিদেশের জমিন থাকে, ঈদের আগর দিন জমিন মাংসে ঈদের দিন বড় খুশি পালন করেন করেন নানি, মানুষের নতুন খাবার লয়। ঈদের দিন মানুষে জমিল কোনো কাম করে না, বন্দায় ফজরের জমাত যায়, গোসল হরিয়া ঈদগার ময়দান যায়, ঈদের দিন মানুষে জমিন খুশি পালন করে করে নানি। ঈদের আগর দিন বাড়ির মায় হান্দেশ বানায়, ফোব মায় বানায়, বিভিন্ন আইটেম বানায়, সারা বাড়ির মানুষে হান্দেশ খায়, মানুষে ফোব খায়, কিন্তু জনম দুঃখী মায় একটা হান্দেশ জমিনও খাইল। এর কারণ হইল রে, আমার জাদু বলি বোম্বাই জমিল, আমার জাদু দুবাই জমিল গেছে, আমি মায় গামারির জমিন তলে হান্দেশ খাইতাম, হয়তো আমার জাদুমণি একটা ময়দা দেখ মায় নমাজ ভরিয়া দোয়া করেন, বাবায় দোয়া করেন। এর কারণে বাইরে মা বাবা যদি জমিন তাহলে খেদমত কর, মা বাবার মুখে চাও, আমার নবী ফরমায় যদি সন্তানে মা বাবার মুখে মায়ের নজরে একটাবার চাইলাই, একবার চাবার কারণে আল্লাহ রব্বুল আলামিনে ই মানুষের নাম আমল একটা মকবুল ফল হজর সব আল্লাহ দান করবা। সুবহান ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো মানুষে দুইবার মা বাবার মুখে মায়ের নজরে চায়, আমার নবী ফরমায় আল্লাহ নামায় বলো দুইটা মকবুল বলো হজর সব দালো। ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো মানুষে রোজানা তিনবার মা বাবার মুখে দি মায়ের নজরে চায়, আমার নবী ফরমায় আল্লাহ তার নামায় বলো তিনটা মকবুল বলো হজর সব দান করবা। আল্লাহর হবিবে ফরমাইন, একবার নাই রে, দুইবার নাই, তিনবার নাই রে, যদি কোনো জুয়ালে মা বাবার মুখে দি রোজানা একশো মর্তবা মায়ের নজরে চায়, একশো বার চাওয়ার কারণে আল্লাহ রব্বুল আলামিনে তার নামায় আমল একশত মকবুল ফল হজর সব আল্লাহ দান করেন। সুবহানাল্লাহ, এমন একজন নবী আল্লাহ জমিন দান করছলা, যে নবী না হইলে আল্লাহ আসমান জমিন বানাইল না হয়। ও নবী জমিন আবার ছয় মাস আগে বাবা জান দুনিয়া তনে বিদায় নিছুন, বিদায় নিছুন লানি, বাইরে বড় দুঃখ লাগে, অনেক জোয়ান জমিন আছে, জন্মর পরে মা জমিন তনে মারা যায়, সাত মাস আট মাসের সময় বছরের বাদে বাবা জমিন তনে মারা যায়, এই জোয়ান যখন জমিন বড় হয় বন্ধু বান্ধবে মা বাবা হইয়া যখন জমিন ডাক দে, আল্লাহর বন্ধের কলিজার মধ্যে দেউ দেউ করিয়া কই ইলা বলে জোয়ান জমিন হইল আল্লাহ দরবার দোয়া করো, বাবার খবর দ্বার যায় মার খবর দ্বার গিয়া দোয়া করে, আল্লাহ তোমার কাছে দোয়া করিয়া আমার ভাইয়ার বাবার খবর আপনি মৌলায় জন্য তোর বাগান বানাই দি। বড় আফসোস লাগে রে ভাই, অনেক জোয়ানে জমিন কান্দে বাইরে, ও চোদ্দ তারিখ রায় আমি ফয়লানি মাইসানপুর মিলন বাজার ওয়াজ আসলাম, এর বাদে হাইলাকান্দি বাদরপুর ইসলামিয়া মাদ্রাসা, এর বাদে শিলচর সোনাই মাঝির গ্রাম মজির মামু রহমতুল্লাহ আলাইহির চালে সব গেলাম। ও সময় এক বন্দা হইল মৌলানা নজরুল ইসলাম, আমার বাবার জন্য মার জন্য সামাইল দোয়া করিও,
আমি হইলাম বাইরে, মা বাবা জমিন আসলনি, হইল হুজুর আমি জমিন বড় অভাবিছিলাম। আমার অভাবের কারণে আমি মা বাবারে কোনো জিনিস সবাই দাম পারছিলাম, আমার মা বাবা জমিল নাই, অন্ধকার খবরও ঘুমাইছই, আমার মা বাবার জন্য সামান্য দোয়া করিও। বাইরে মা বাবায় জমিন যে ফল পছন্দ করতা, আষাঢ় মাস মাংসে আলিম ফ্লোরে দাবত খাবাইল নানি, এতিম মিসকিন মাংস রে ফকির মাংস রে আনিয়া দাবত খাওয়াইও, আষাঢ় মাস ও কারণে মাংসে দাবত খাওয়ায়, সব জাত ফয় ফসল মানুষের জমিনও ফায় ফায় নানি, মানুষে খাটল ভাই আনারস ফায় সিনার ভাই, বিভিন্ন ধরনের ফল ফ্রুট মানুষে ভাইলায়, বাইরে মেশাব লাগতো নাই, গরিব মাংস রে আনিয়া খাটল দিও, তোমার মায়ে যে ফলটা জমিনও ভালো ভাইতা, তোমার বাবায় যে ফসল জমিনও ভালো ভাইতা, ও ফসল আনিয়া গরিব এতিম মিসকিন রে দিয়া বই বাইরে, আমার মা জমিল নাই, আমার বাবা জমিল নাই, আমার মায়ে জমিল সিনার বড় ভালো ভাইতা, সামাইল সিনার খাও আর খাইয়া আমার মায়ের লাগি সামাইল দোয়া করিও, আল্লাহরে বন্দা রাত্রে ঘুমাইছে স্বপ্নের মধ্যে দেখে মা বাবা জমিল নাই, মা বাবায় কইতে শৈন জাদুমণি আমরার জানে টানে তরমুজ খাইতাম, আমরারে সামাইল তরমুজ তুমি দিয়া দে, মুর্দায় খাইননি কিচ্ছু জি, ও তো কবরিস্তান আছে না, ইন তো ওই গামারি এলাকাত ইলা মানুষ আছে, চাইলে বারো টাকা ঠাকানি ছাড়িতে পারবা, পারবা না, মুর্দায় খাইবানি না, হ্যাঁ আল্লাহর বন্দায় খাবে দেখে রাত্রে যখন বিছনার মধ্যে ঘুমায়, ও সময় মা বাবার স্বপ্ন দেখে মা বাবাই জানাইল ও বাবা আমরা জানে টানের তরমুজ খাইতাম সামাইল তরমুজ খাওয়াইলাম, আল্লাহর বন্দা সকালে ঘুম ধনে উঠিল এমন স্বপ্ন দেখলো মা বাবা জমিল নাই, মা বাবাই তরমুজ খাইতেছ, আল্লাহর বন্ধার মনটা দুর্বল, আমার মাই জমিল নাই, আমার বাবা জমিল নাই, আল্লাহর বন্দা জবান আর একজন, আল্লাহর মায়ের বন্দা বুজুর গলির কাছে গিয়া কইছে ও আল্লাহর বলি আমার মা বাবা জমিন নাই, জমিন তুমি বিদায় নিছ, আমি রাত্রে যখন ঘুমাইলাম আমার মা বাবারে আমি স্বপ্নে দেখলাম, আমার মা বাবাই কইতে শৈন তরমুজ খাওয়াইতাম, আল্লাহর ওলিয়ে ফরমাইল বাইরে তুমি গামারি বাজার যাও, গামারি বাজার গেলে তরমুজ ভাই মায় তরমুজ আনিয়া তুমি এতিম মিসকিন নখলরে খাওয়াইলাও, আলিম নখলরে ফকিররে খাওয়াইলাও, এরা জমিন দোয়া করবা তোমার মা বাবার কবর আল্লাহ সব পৌঁছাইব, আল্লাহর বন্দায় হইল হুজুর আমি গামারি বাজার তোরে তরমুজ আনতাম, একটা তরমুজ আনার এই পরিমাণ পয়সা আমার কাছে নাই, আমার মতন গরিব আমার মতন দুর্বল এই জমিল নাই, বাইরে মানুষ যখন গরিব হয়ে যায় মানুষ যখন জমিল বেমার পড়ে মুসিবতের মধ্যে মানুষ পড়ে যায় তখন মানুষের চক্ষুর জল কোনো সময় বন্ধ হয় না, এর জন্য রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিবেদন করেন, ইয়া রসুল্লাহ এই জমিনের মধ্যে সবচাইতে আকলমন এবং বুদ্ধিমান মানুষ সারা হইলাম, আমার নবী ফরমায় ও মানুষ হইল জমিনের মধ্যে সবচাইতে বুদ্ধিমান আকলমন, যে মানুষের জমিনও বেশি বেশি মরণ দেয়াইতে করে মরণ দে স্মরণ করে ও মানুষ হইল জমিনের মধ্যে সবচাইতে বুদ্ধিমান, বন্দা জমিনের মধ্যে মরণ ডরা যে মানুষে জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় জমিন কোনো সময় নমাজ রে বন্ধ করে না, আর যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় জমিন কোনো সময় গুনার কাম করতো নাই, আর যে বন্দায় জমিন মরণ ডরায়, আল্লাহর বন্দায় ফরর হক রে মারিয়া খাইতো নাই, যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় সুদর ব্যবসা করতো নাই, যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় মদ্যপান করতো নাই, যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় মা বাবার লগে না ফরমানি করতো নাই, বন্দায় জমিন ভালো আমল করিয়া যাইব, আর এই ভালো আমলের কারণে আল্লাহ বন্দার দুনো জানুর জীবন দূষণ করে দিবা, সুবহানাল্লাহ, মরণ ডরাইনি
বাইরে জমিন মরণ ডরাইও কোন কারণে আমরা জমিন আছি, একদিন আমরা দুনিয়া তুনি বিদায় নিমু। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বরবাই কুল্লু নাফসিন যায়েকা তুল মউত, এই জমিন যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন জমিন তুনি বিদায় নি ভাই মৌতর সাথে গ্রহণ করবাই। কিন্তু বাইরে জমিন আমার একটা সিরিয়াল আছে, কিন্তু জমিন তুনি বিদায় নেওয়ার কোনো সিরিয়াল নাই আসেনি। বাবা জমিন আসল সন্তান মারা যায়, দাদা জমিন আসল নাতি জমিন তুনি বিদায় নে, এর জন্য বন্দা জমিন ভালো আমল করিয়া যাও, তোমার মরণের সময় তোমার জমানেরই কলিমা জারি হইব মোহাম্মদুর রাসূলুল্লাহ। আমার নবী ফরমায় মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে মানুষের জীবনের শেষ সময় মরণের সময় কলিমা পড়িয়ে মারা যায়, আমার নবী ফরমায় দাখালাল জান্নাহ, আল্লাহর সঙ্গে সঙ্গে জান্নাত জায়গা দিলেন। হুনা সুবহানাল্লাহ। বাইরে জমিন দোয়া করিও আল্লাহর দরবারে দোয়া করিও যে আয় আল্লাহ, এই জমিন আমাদের জন্য স্থায়ী নাই, আমরাও জমিনও স্থায়ী নাই, একদিন এই দুনিয়া তুনি বিদায় নেওয়া লাগবো লাগবো নানি। বন্দা যখন মারা যাইবাই কবর যাইবাই, যে কবর দুনিয়ার কোনো বিছানা নাই, দুনিয়ার কোনো তোষক নাই, কোনো ব্ল্যাঙ্কেট নাই, কোনো বালিশ নাই, কোনো কারেন্ট নাই, অন্ধকার করে ঘুমাইতে লাগবো। আল্লাহর হাবিবে ফরমাইলে মানুষ যখন মারা যায় কবরের মধ্যে দাফন করা হয়, এই কবর আল্লাহ জান্নাতের বাগান তুলে একটা বাগান বানাই দেন, নতুবা দোজখের গাড়া তুলে একটা গাড়া হয়ে যায়। আল্লাহর কাছে দোয়া করি ভাই আল্লাহ, যখন আপনার হুকুম হইব আমি মারা যাইব, আমার কবর জান্নাতের বাগানে পরিণত করিয়া দিও সারাই গো আমিন। আল্লাহর কাছে দোয়া করি ভাই আল্লাহ, যখন আমার জমিন মরণ দিবা হাজরাইল আলাইহিসসালাম আমার কাছে পাঠাই ভাই, আল্লাহ জমিন জুমার দিন যাইয়া শুক্রবারে আমার মরণটা দিও। কোন কারণে আমার নবী ফরমায় মানুষ যদি জুমার দিন মানুষ মারা যায়, এই জুমার দিনের খাতিরে আল্লাহ বন্দা মানদের কবরের আজাবর ফিতনা তুনি আল্লাহ বাসাইলাই সুবহানাল্লাহ। বাইরে নামাজ পড়িয়া দোয়া করিও যে আয় আল্লাহ, যখন আমার মরণ দিবাই আল্লাহ রমজানুল মুবারক মারসাইয়া জমিল বন্দা যদি রোজা ধরিয়া মারা যাও, এই রোজা মাসের খাতিরে আল্লাহ তোমার কবর রাজা আল্লাহ মাফ করে দিলাইব। বন্দা দোয়া করিও আয় আল্লাহ, যখন আমার মরণ দিবাই আল্লাহ ঈদের দিন সেই আমার মরণটা দিও। ঈদের দিনের ফজিলত আছে নাকি? আল্লাহর বন্দায় জানাইল, হুজুর আমার কাছে কোনো টাকা নাই, কোনো পয়সা নাই, আমি বাজার তনে তরমুজ আনার আমার এই পরিমাণে কোনো সামাল নাই। আল্লাহর ওলিয়ে ফরমাইল, ও ভাই যদি তরমুজ আনার কোনো পয়সা থাকে না রে, তুমি বাজার যাও, খারার লইয়া যাও, টুকরি লইয়া যাও, দেখবাই মানুষে বাজার তরমুজ বেশিছ না, বাকল মানুষে জমিন ভালাইছ, এই তরমুজের বাকলা নিয়া দইয়া পরিষ্কার করিয়া গুড়া খাচ্চর রে খাবাইও, আর দেওয়ার সময় কইও যে আয় আল্লাহ আমি তরমুজের বাকল আমার গুড়া খাচ্চর তারে খাওয়াইয়ার, ইতায় খাইয়া জমিন শান্তি ভাই ভাইয়ের মধ্যে যা সব দিবাই, আমার মায়ের বাবার কবর তার সব পৌঁছাই দিও। আল্লাহর বন্দা বাজারও যায় তরমুজের বাকলা নিয়া দইয়া পরিষ্কার করিয়া, আল্লাহর বন্দায় বাকলা নিয়া দইয়া পরিষ্কার করিয়া গুড়া খাচ্চর রে খাওয়ায়, আর দোয়া করে আয় আল্লাহ তোমার কাছে দোয়া করিয়া আমি গুড়া খাচ্চর রে তরমুজের বাকল খাওয়াইয়ার, এর মধ্যে যা সব আপনি দান করবাই, এর তার সব নিয়া আমার মা বাবার রুহ পাকের মধ্যে পৌঁছাই দিও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা,
ইয়া রাসূলুল্লাহ, এই জমিনের মধ্যে সবচাইতে ভালো কোনা মোল আমরা রে হইয়া দে। আল্লাহর হাবিবে ফরমায়, কালা আসসালাতু লিওয়াক্তিহা, বান্দা যখন জমিনের নামাজের সময় আইব তখন ঠিক টাইমে নামাজ পড়াইল আল্লাহর দরবারে পছন্দনীয় আমল। ইয়া রাসূলুল্লাহ, আর কোন আমল বলা হইলাও? আমার নবী ফরমাইল, বিররুল ওয়ালিদাইনি, এই জমিনে তোমার মা বাবার খেদমত, মা বাবার সেবা করিয়া যাও। মা বাবার খেদমত হইল আল্লাহর দরবার পছন্দনীয় আমলের মধ্যে একটা আমল। বাইরে বড় দুঃখ লাগে, বলে জোয়ান আসলে জমিন মা বাবাই না খাইয়া জাদুরে খাওয়াইলা, বাবাই কষ্ট করিয়া জাদু জমিনের মধ্যে লালন পালন করিয়া যায়। যখন মা বাবা জমিনের মধ্যে বৃদ্ধা হয় তখন কিন্তু মা বাবার সঙ্গে ভালো ব্যবহার নাই, দুঃখ লাগে। জমিনের মধ্যে সন্তানে বিবাহ করে, বিবাহ করার পরে সন্তান আদি আল্লাহ দান করে, বন্দা বাজারও যায়, বাজার তলে কমলা আনবো, আপেল আনবো, খালা আঙ্গুরা নিয়ে বিবেরে দিব, সন্তান আদির দিব, মা বাবায় করে তনে আফসোস করইল জাদুনি, আমি বাবায় সারা জীবন মেঘালুর জমিন কাটাইলাম, মেঘালুর জমিন রইয়া তোমার জমিনের মধ্যে খাওয়াই আমি বড় করলাম, আইজ আমি বাবা ঘরের মধ্যে অচ, তোমার মা ঘরের মধ্যে বেমার, জাদু বাজার গেলাই, একটাবার আমি মা বাবার জন্য কোনো জিনিস তুমি আল্লাহ এলাম। এর কারণে রাসূলুল্লাহ ফরমাইল, বাইরে তোমার মা বাবার খেদমত করিয়া যাও, বন্দা মা বাবার খেদমত হইল নমাজ এবং রোজা তনে আরো উত্তম। নমাজ দিয়া মুরাদ হইল নফল নমাজ, আর রোজা দিয়া মুরাদ হইল নফল রোজা। রাসূলুল্লাহ ফরমাইল, বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাতি ওয়াস সাওমি, বন্দা নমাজ এবং রোজা তনে তোমার মা বাবার খেদমত হইল ভালো, জমিন নফল নমাজ ভরিয়া নফল রোজা দরিয়া যে সব পাইতাই, যদি মা বাবার খেদমত করিয়া যাও আল্লাহ এ তনে বেশি সাবর মালিক তোমারে বানাই বা হোনা। সুবহানাল্লাহ, বাইরে আপনি জান রায় না আপনার মা বাবার লগে জমিন মা বাবার আপনার লগে কি পরিমাণ মায়া। সন্তান যখন বিদেশের জমিন যায় তখন মা বাবা রাত্রে বিছনার মধ্যে কোনো সময় ঘুমাইল অথন না, আরে নইলে কইবা না নিয়ে রে। আইজ আমার আলমে ফোন করলো না, হে আব্দুল কুদ্দুস খানরে মোবাইল গো আন, এখানে বাস্তব হতা কই আর ভাই, মায় কইবা বাবায় কইবা, একবার ফোন মারে জিকা হচ্ছে আমার কি কিতা করে রাজ্যে ফোন করলো না, মনে হয় নাইট ডিউটি আছে। বাইরে জয়েন আপনার মা বাবার কি পরিমাণ মায়া, সন্তান বিদেশের জমিন থাকে কিন্তু গামারির জমিন মা বাবার বিছনার মধ্যে ঘুম লাগে না, কোন কারণে? সন্তানের জন্য মা বাবা জমিনের মধ্যে কষ্ট করে। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, আমালাতু উম্মুহু কুরহাও ওয়া ওয়াদাতুহু কুরহা, একশ রাসূলুল্লাহর কাছে নিবেদন করুন, ইয়া রাসূলুল্লাহ আমি এই জমিনের মধ্যে কার খেদমত করতাম? আমার নবী ফরমায়, তোমার মার খেদমত করে যাও। দুই নম্বরে ফরমাইল, ইয়া রাসূলুল্লাহ এই জমিনে আমি কার খেদমত করতাম? আল্লাহর হাবিবে ফরমাইল, তোমার মার। তিন নম্বরে ফরমাইল, ইয়া রাসূলুল্লাহ এই জমিনে আমি কার খেদমত করতাম? তোমার মার। চার নম্বরে ফরমাইল, ইয়া রাসূলুল্লাহ এই জমিনের মধ্যে আমি কার খেদমত করতাম? আল্লাহর হাবিবে ফরমাইল, ও যুব তোমার বাবার খেদমত জমিনে করিলাও। বাবার কথা কয়বার? একবার। আর মার কথা তিনবার। এখন আপনারা কোন চাই দাম খার বেশ মাথো না, মার না বাফর মার, হে না না মারও দাম আছে, বাবারও দাম আছে, বাপ নইলে খেও আজও আইলাই না, হে হে। বাবার কথা একবার আর মার কথা তিনবার, কারণ কি? আমার বুজুরগণ, আল্লাহর হাবিবের কাছে প্রশ্ন করনি, ইয়া রাসূলুল্লাহ
ইয়া হাবিব আল্লাহ ইয়া নবী আল্লাহ, মার কথা তিনবার আর বাবার কথা একবার, কারণটা বুঝলাম না। রাসূলুল্লাহ ফরমাইল, যুব আওলাদের জন্য মা বাবায় জমিন কষ্ট করয়, কিন্তু বাবায় যে কষ্ট করয় এতনে তিন গুণ বেশি আওলাদের জন্য মায় জমিন কষ্ট করিলাই। বাবায় কাজ কর্ম করিয়া, ব্যবসা বাণিজ্য করিয়া, চাকরি করিয়া সন্তান লালন পালন করয়, কিন্তু মায় তিন ধরনের কষ্ট করয় ইলা কষ্ট জমিন কোনো মানুষে করে না। আমালা তুহু উম্মুহু কুরহাও ওয়া ওয়াদাতুহু কুরহা। আল্লাহ ফরমায় সর্বপ্রথম মায়ের সন্তানের জন্য কষ্ট করয়, মায়ের সন্তানরে দশ মাস দশ দিন মায় গর্ভ ধারণ করয়, সন্তান যখন মার গর্ভ বড় হয়ে যায় তখন মায়ের জননীর অনেক ধরনের অসুবিধা হয়, মায়ের খাইতে শান্তি নাই, ঘুমাইলে শান্তি নাই, নমাজ পড়তে মার কষ্ট হয়। আয় আল্লাহ তোমার কাছে দোয়া করি, আর আমার গর্ভের মধ্যে যে জাদুমণি আছে তোমার দরবারে দোয়া করি, আর আমার জাদুমণির আপনি মোলায় হেফাজত করিলাও। বাইরে মায়ের কষ্ট করয়, সন্তান যখন জমিনের মধ্যে জন্মগ্রহণ করে এই সময় মার যে পরিমাণ কষ্ট হয় এলা কষ্ট জমিন কোনো মানুষের হয় না। অনেক সময় সন্তানে মার লোকে জুলুম অত্যাচার জমিন করে, মার মনে হয় জাদুরে তুমি যখন জমিন ছোট ছিলায় তুমি এমন বেমার পড়ছ, আমি মায়ের রাত দুইটার সময় খালি বাড়ি হসপিটাল লইয়া গেলাম, খালি বাড়ি তো নিয়ে হাইলে কান্দি সন্তোষ কুমার রায় সিভিল হসপিটাল নিলাম, ও বাবা শিলচর মেডিকেল কলেজ গেলাম, মশার কামড় খাইলাম তোমারে বাঁচাইবার জন্য রে জাদু, হাই জাল্লাই জমিন দোলর মালিক তোমারে বানাইলাম, আমি মা বুড়াবার কারণে আমার লগে জমিন তোমার কোনো বালাই নাই। বাইরে মা বাবা যদি বৃদ্ধা হয়ে যায় মা বাবার খেদমত করিয়া যাও, সেবা করিয়া যাও, যদি অভাব হয়ে যাও মা বাবার দ্বারকিয়া হয়েও মা গো আমি বড় অভাবের মধ্যে পড়লাম, আমার কোনো ভয় নাই, আমার জন্য সামান্য দোয়া করিয়া দে, তোমার মা বাবায় দোয়া করবা আয় আল্লাহ, আমার জাদুমণি অভাবের সম্মুখীন হয়ে গেছে, আমি মায় দোয়া করি আর বাবায় দোয়া করি, আর আমার জাদুর অভাব টলে আপনি সরাই দে। জাদুমণি অখলোর মায়া মা বাবার লগে কি পরিমাণ, ই এলাকার অনেক বাইয়ানি মেঘালয়ের জমিনও আসে না সৈলানি, কোনো বাইয়ানি মিজোরামের জমিনও আসে, অনেক বাইয়ানি বেঙ্গালুরুর জমিনও আসে না সৈলানি, অনেক বোম্বাইয়ের জমিনও আসে, হায়দ্রাবাদের জমিনও আসে, বাইরে বড় দুঃখ লাগে। মা বাবা টেলিফোনে জানায় আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমাইল, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইল, আমার বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিয়া যাও, ওয়ালা তুশরিকু আমার এবাদত হর কিন্তু আমার সঙ্গে খারুরে জমিন শরীক করিও না, ও বিল ওয়ালিদাইনি ইহসানা। দুই নম্বরে ই জমিনের মধ্যে তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিলাম, বাইরে মা বাবা হইলাম আওলাদের জন্য দুয়ার দরজা, আওলাদের জন্য মা বাবায় যে দোয়া করি যায় সেই দোয়া কোন সময় আল্লাহর যাতে ঘুরাই দেয় না কৌনা সুবহানাল্লাহ। ওনে খর মা শোনেন খর মা নাই, ওনে খর বাবা শোনেন খর বাবা জমিন নাই, বাইরে যাদের মা বাবা জমিন আছে তোমার মা বাবার খেদমত করিয়া যাও, সেবা করিয়া যাও, আর যাদের মা বাবা জমিন নাই আপনার দায়িত্ব হইল আপনি জমিন মা বাবার জন্য ভালো ব্যবহার করতা। পৃথিবীর মধ্যে তিন ধরনের মানুষ আছেন রে, এরা যে সময় আল্লাহর দরবারে দোয়া করবা আল্লাহ তাদের দোয়ার কোনো সময় ঘুরাই দেয় না। সালাসুদ দাওয়াতিল মুস্তাজাবাতিল্লা শাক্কা ফিহি,
দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। রাসূলুল্লাহ ফরমায় জমিনে তিন ধরনের মানুষ আছে, এরা যে সময় আল্লাহর দরবারে দোয়া করবা আল্লাহ তাদের দোয়ারে ঘুরাই দেন, কোনা সুবহানাল্লাহ। হয় ধরনের মানুষ নাম্বার ওয়ান, রাসূলুল্লাহ ফরমায় দাওয়াতুল মাজলুম, যখন কোন মাজলুম আল্লাহর দরবারে দোয়া করে এই মজলুমের দুয়ারে আল্লাহ যাতে কোন সময় ঘুরাই দেয় না মজলুম কে। অন্যায় ভাবে যদি কোনো মানুষে কোনো মানুষের জুলুম অত্যাচার করে, যে বন্দায় জমিন জুলুম করে তার নাম হইল জালিম, আর জানে জুলুম করবাই এনর নাম হইল মজলুম। এর জন্য রাসূলুল্লাহ ফরমায় দাওয়াতুল মজলুম, এই মজলুমে যে সময় আল্লাহর দরবারে দোয়া করব আল্লাহ মজলুমের দুয়ারে ঘুরাই দেয় না, সুবহানাল্লাহ। আমার বুজুরগণ জমিন কোন মানুষরে অন্যায় ভাবে জুলুম অত্যাচার করিও না, আল্লাহর বন্দায় যদি আল্লাহর দরবারে দোয়া করে আয় আল্লাহ আমি এলাকার মধ্যে গামারি এলাকার মধ্যে দুর্বল আসলাম, আমি দুর্বল থাকার কারণে অভাবই থাকার কারণে আয় আল্লাহ তোমার বন্দায় জমিনের মধ্যে জুলুম অত্যাচার করে আপনি মৌলায় দরবারে দোয়া করিয়ার তোমার বন্দার বিচার খান আপনি মৌলায় করিলাম। বাইরে জানিয়া বুঝিয়া এই জমিন মানুষ সুরে জুলুম অত্যাচার করিও না। দুই নম্বরে রাসূলুল্লাহ ফরমাইলেন ওয়া দাওয়াতুল মুসাফির, যখন কোন মুসাফির আল্লাহর দরবারে দোয়া করব এই মুসাফিরের দোয়া আল্লাহর যাতে কোন সময় ঘুরাই দেয় না, সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ তিন নম্বরে কোন মানুষের দোয়া কবুল? আমার নবী ফরমাইলেন ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, আওলাদের জন্য মা বাবা জমিনে যে দোয়া করিয়া যায় আল্লাহ মা বাবার দোয়ারে কোন সময় ঘুরাই দেলা। বাইরে জোয়ান এই জমিনের মধ্যে শুধু নমাজ পড়িয়ার জন্য তো যাওয়ার সম্ভব নাই, সম্ভব আছে নি, রোজা ধরিয়ার জন্য তো যাওয়ার সম্ভব নাই, হজ করিয়ার জন্য তো যাওয়ার সম্ভব হইতো নাই। যদি আপনার মা বাবা আপনার উপরে নারাজ হই যায় তাহলে মনে রব্বুল আলামিন তোমার উপরে নারাজ হইবা। হদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিনে ফরমায় মান রাদিয়াল্লাহু ওয়ালিদাহু ফানা আনহু রাদিন, যার উপরে তার মা বাবা রাজি হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন তার জন্য রাজি হয়ে যায়, যার উপরে তার মা বাবা নারাজ হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন তার জন্য নারাজ হয়ে যায়। মান রাদিয়া আনহু ওয়ালিদাহু ফানা আনহু রাদিন, যার উপর তার মা বাবা নারাজ হয় আল্লাহ রব্বুল আলামিন তার উপরে নারাজ হয়ে যায়, আর যার উপর তার মা বাবা রাজি হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন এই বন্দা বান্দির উপরে রাজি হয়ে যায়, কও না সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুরগণ আল্লাহ রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়াসাইল আল ইনসান বিওয়ালিদাইহি ইহসানা, হে পৃথিবীর মানব মণ্ডলীগণ তোমরা জমিনে তোমাদের মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিলাও, তোমাদের মা বাবার সঙ্গে হুসনে সুলুক করো। ওয়াসাইল আল ইনসান বিওয়ালিদাইহি ইহসানা, তোমার মা বাবার লগে ইহসান করো, ভালো ব্যবহার করো, আল্লাহ যদি চাইতা তাহলে হইতে পারো। অর্থাৎ এহসান করো কার লগে? মা বাবার লগে। ইলা না হইয়া কইছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার মা বাবার লগে হুসনা সুলুক করো, ভালো ব্যবহার করো, কও না সুবহানাল্লাহ। এই কথাটা শেষ হইছেন সাব হল আল্লাহ, বুড়া লাগেননি? এখন কোন জমানা বহু জোয়ান আছে মার লগে মাথে না বাবার লগে মাতৈন্য আইলে আসেন না, বহু জোয়ান আসেন মা বাবার লগে মাতৈন্য কথাবার্তা নাই আসেন বাইরে, যদি মা বাবার বদুয়া পড়ি যায় তোমার জীবন বরবাদ, কোনো ইবাদত আল্লাহর দরবারে গ্রহণ হবে না, হবে কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হইতো না। এর জন্য আমার বুজুরগণ আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন, আমার উম্মত হল যদি কোনো মানুষে জমিনের মধ্যে হায়াত বাড়াইতে চাও আর রিজেকের মধ্যে বরকত বাড়াইতে চাও তাহলে জমিন মা বাবার খেদমত মা বাবার সেবা করিয়া যাও, এই খেদমতের কারণে আল্লাহ হায়াত এবং রিজেক বরকত বাড়াই দিবা। সুবহানাল্লাহ, মা বাবার খেদমতে হায়াত এবং রিজেকের মধ্যে আল্লাহ বরকত বাড়াই দেয়। সুবহানাল্লাহ, আর মা বাবার বুদ্ধের কারণে অভাব অনটন হরত না, বেজ্জতি জিন্দগি ভাইবায় খায় খারবার ব্যবসা বাণিজ্যের মধ্যে আপনার লাভ হইত না। লাভ হই মানে কোনো লাভ হইত না মা বাবার বদ্ধার কারণে, মা বাবার লেখ দোয়ার কারণে সন্তান জমিনের মধ্যে যদি অভাবই থাকে রে ভাই, এই মা বাবার দোয়ার কারণে আল্লাহ জাদু মনির অভাব উঠন রে আল্লাহ দূর হইয়া দে। এর জন্য জোয়ান ভাইয়াই আমার বিনম্র অনুরোধ হইল, যাদের মা বাবা জমিন আসুন মা বাবার খেদমত করো সেবা করো, আর যাদের মা বাবা জমিন নাই অন্ধকার খবর আস আপনার উচিত হইল আপনার মা বাবার জন্য তুমি জিয়ারত করতাই করেননি। জোয়ান যখন মা বাবার কবর দ্বার যায় তখন কিন্তু মন দুর্বল হয়ে যায়, মা বাবার জন্য আল্লাহর দরবার দোয়া করে আয় আল্লাহ, তোমার দরবার দোয়া করিয়া আমার মায়ের বাবারে আপনি মোলায় মাফ করিয়া দেও। আল্লাহর হাবিবে ফরমায় বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাতি ওয়াস সাওমি, আমার উম্মত রে জমিন তোমার মা বাবার খেদমত করো, নমাজ এবং রোজা তলে তোমার মা বাবার খেদমত হইল আর উত্তম হল। সুবহানাল্লাহ, ঠান্ডা আসেনি? জি না, ঠান্ডা তো খাইলে দায়িত্ব নেই, ঠান্ডা নাই আসেনি না? 13 তারিখ রাত যে পরিমাণ কুয়া ফেলাইছে, 13, 14, 15, 16, 17 খাইল, 18 তারিখের রাত খাইল কুয়া নাই, কুয়া আসলো নি না? শিলচর তনে রাত আমি 1:40 আমি গাড়ি ছাড়িয়েছি, বুঝতেছি নি, বিলকুল কুয়া নাই, আইজও কুয়া নাই, খাইলো আবার ওবায়দি যাওয়া আছে, আপনারা কোশ না বেজা। হ্যাঁ, খাইলিলা টাইমে আমি খাইল 20 তারিখ মাখরিব বাদে ত্রিপুরা ফুলবাড়ি শেষরি আইয়া 9:30-10 হাইলাখান দিয়ে জেল মস আবার বাড়িতে ইতাম, আবার রাত 3টায় রওনা দিয়া 21 তারিখ সকাল 6টায় আমার ট্রেন হুজাই যাইতাম, বুঝেছি, দোয়া করবা আল্লাহ সহি সালামতে আমার হুজাই জমিন নিয়ে পৌঁছাইতাম, দোয়া করবা না, দোয়া করতা, বয়ান করার ক্ষমতা আল্লাহ দান করতা। 21 তারিখ রাত বয়ান করিয়া ও রাত আবার ট্রেনে উঠিয়া আবার আপনার 22 তারিখ শুক্রবার বদরফুল নামিয়া বাড়িতে ইয়া মাখরিব বাদ আপনার হলাগাও, এর বাদে শিলচর বুয়াল জোর, আল্লাহ শুক্রিয়া হলাগাও রুটিনও বেড়া লাগছে নাও আওয়াজ আসতো, বুঝেছেন, আগে দাওয়াত মাখরিব বাদ আই যোগাযোগ করছো না আপনার 10টায় হয়েছি আমি নাই, ছাড়ো কোনো যাত আমি বেজারি নেই না, টাইমে বইছে না করবাই কিন্তু তে যাও, আমি যে বিষয় দিছো বিষয়ের উপরে আলোচনা করিয়া হয়তো কিছু মানুষ খারাপ লাগতে পারে, লাগবো না, আসলে খারাপ লাগার কথা নাই, কারণ আমি মা বাবার বিষয় নিয়ে ওয়াজ করিয়া যে মা বাবার কথা কোরআন শরীফ আল্লাহ জানাইছে, হদিস শরীফ ও নবীজিয়ে বয়ান করিয়া গেছে, এর জন্য আমার